الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چانل در شرق بندو جي মোমিনদের প্রতি আল্লাহর পায়গাম মোমিন কারা আর আল্লাহ তালা মোমিনদেরকে উদ্দেশ্য করে কী কি আদেশ নিষেধ ইত্যাদি করেছেন তা কোরআন পাকের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারব শুরুতেই রসুল বাসালাহ তায়লা সাল্লামের উপর দরশরী পাঠ করার ফজিলতম একটি হাদিসা পাক আমরা শ্রবণ করে নেই রসুল্ফবাকসাল্লাহ তলা আলিবলী সাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর একবার দর্শরী পাঠ করেন আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন যে ব্যক্তি আমার উপর একবার দরশরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন্লাহ সল্লু আল হাবীব স্লাহআলা আল্লাহ মুহাম্মদ সল্লি সাল্লাম সালাম আলী কিয়র মাদিন বাংলার নতুন অনুষ্ঠান মোমিনদের প্রতি আল্লাহর পায়গাম পাত আল্লাহ বাণী এতে কোনো সন্দেহ নাই এটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত নাজিল কিন্তু কোরআন আল্লাহ তালার বাণী অর্থাৎ রসোলবাকসাল্ল্লাহ তাল আলী ইসাল্লামের উপর যে ওহি নাজিল করেছেন জিবিল আমিন আলী সালামের মাধ্যমে যা সাহবা ইকরামকে রসুল বাসাল্লাহ তাল আলীবলি সাল্লাম লেখার জন্যে নির্দেশ দিয়েছেন এবং কোরআনে পাগের সুরতে আকৃতিতে আমাদের কাছে এসেছে আমাদের পর্যন্ত পৌঁছছে তাই হচ্ছে কোরআনে পাগ আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তলা মানুষদেরকে উদ্দেশ্য করে অনেক কিছু বলেছেন কিছু কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেছেন এবং বিশেষ করে আমরা যারা মমিন আমরা যারা ইমানদার ইমানওয়ালা তাদেরকে উদ্দেশ্য করে রসুল পাকসালাহ তায়ন আইনসাল্লাম বিশেষ কিছু বলেছেন আচ্ছা মওলা আল্লাহ আয়লা কালাম করছেন বান্দার সাথে বান্দাকে উদ্দেশ্য করে কিছু বলছেন রসুল আলু ইসলামের মাধ্যমে বলছেন কিন্তু কোরআন পাগের মধ্যে সরাসরি বলছেন ইয়া আয়ু আমানু দিনা মানু হে ইমানদারগণ হে ইমানদারগণ বলা হয় নাই যে হে অমুক হে অমুক এভাবে বলা হয় নাই বলা হয়েছে হে ইমানদারগণ ইমান আল্লাহ তালার দরবারে অত্যন্ত মূল্যবান একটা জিনিস ইমান এর ওসিলায় আল্লাহ তালা চাইলে আল্লাহ তালার অপার দয়ায় মানুষের সমুদ্র পরিমাণ সমুদ্রের চেয়ে বেশি পরিমাণ গুণাকেও আল্লাহ তালা মাফ করে দেবেন ইমান তখনই কার্যকর যদি সে দুনিয়া থেকে ইমান নিয়ে ইমান সহকারে সে বিদায় নিতে পারে আর ইমান সহকারে বিদায় নেয়ার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি আবশ্যক আল্লাহ কারো উপর নারাজ তো অধিক সম্ভাবনা রয়েছে যে মৃত্যুর সময় তার ইমান হারা হয়ে সে মৃত্যুবরণ করতে পারে মৃত্যুর সময় তার ইমান ছিনিয়ে নেওয়া হতে পারে শয়তান আমাদের পিছনে লাগা আছে আর শয়তান সর্বশক্তি প্রয়োগ করে তার সদল বলে সে আক্রমণ চালায় মানুষ যখন মমুষ্য হয়ে যায় মানুষ যখন নিজের বাকশক্তি হারিয়ে ফেলে প্রায় এবং মানুষ তার বিবেক দিয়ে কোনো কিছু চিন্তা করার সে আর সুযোগ পায় না হয়তো অসুস্থতার কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে বা মৃত্যুর যে যন্ত্রণা তার কারণে তখনই শয়তান দুর্বল মুহূর্তে হামলা চালায় বান্দার ওপর শয়তানকে আল্লাহ এত কুব্বত এত পাওয়ার শক্তি দান করেছেন যে এটি টাইম যদি পুরো আর দুনিয়ার মানুষ সবগুলা যদি মমুষ হয়ে যায় মৃত্যুবরণ করে তো শয়তান সব জায়গায় উপস্থিত তার সদল বলে সে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে ইসলাম ভাইয়েরা শয়তান পুরো ফোর্স নিয়ে যখন আমার উপর আক্রমণ চালায় সেই মুহূর্তে যদি আল্লাহ বালারা যদি আমার সাথে না থাকে আল্লাহ তালা দয়া যদি আমার সাথে না থাকে তো আমার ইমান কীভাবে হেফাজতে থাকবে ইমান নিয়ে কিভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারব এখানে একটা জিনিস বোঝার রয়েছে শয়তান আল্লাহ তালার অত্যন্ত নিকৃষ্ট পাপী বান্দা অর্থাৎ যার উপর আল্লাহ তালা স্থায়ীভাবে নারাজ হয়ে গেছেন তাকে অভি অভিশাপের বোরকা পরিয়ে দেওয়া হয়েছে লায়নতের বোরকা এবং সে জাহান জাহান্নামী সে সুনিশ্চিত স্থায়ী জাহান্নামী যার ব্যাপারে কোরআনে বাগের মধ্যে আয়াত রয়েছে যাকে মৌমিনদের স্পষ্ট শত্রু আল্লাহ তালার প্রকাশ্য শত্রু বলা হয়েছে সেই শয়তানকে যদি আল্লাহ তালা এত পাওয়ার দান করে থাকেন সে টাইম প্রত্যেকটা মানুষের রুহ কবজ করার সময় উপস্থিত থাকতে পারে ইমানের উপর সে হামলা চালায় এটা আল্লাহ আল্লাহতাল স্পষ্ট শত্রুর পাওয়ার আর যাকে আল্লাহ তালা এত মহাব্বত করেন যার মহাব্বতে আল্লাহ তালা পুরো দুনিয়া সৃজন করেছেন সেই রসুল পাক সাহেবৌলাক হুজুর পুনরুর সাল্লাহআলা আলিবলি আসাল্লাম যাকে সৃষ্টি না করুল আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না সে রসুলে পাক সাল্লাহ তা আল্লাহ আলিসাল্লামকে আল্লাহ তালা কেমন পাওয়ার দান করেছেন সেই রসুল পাক সাল্লাহ তা আলা আলাহিসাল্লাম মৃত্যু শয্যায় কেন উপস্থিত হতে পারবেন না অবশ্যই আশিক যারা রসেলে পাক সাল্লাল্লাহ তা আলী আলিসাল্লামকে মোহাম্মত করেন যারা ইমান এবং আকিদার উপর স্থিতি থাকতে পারে যারা স্থিতিশীল থাকে অর্থাৎ আমলের মাধ্যমে এবং বিশ্বাসের মাধ্যমে সেটার বহির প্রকাশ ঘটায় তো রসুল সাল্লাহ তালিস ইসলামের দয়া এবং রসুল পাকসাল আলী বলে ইসলামের বিশেষ যারা উম্মত রয়েছেন বলি গোস কুতুব আব্দাল যারা রয়েছেন পীর মুর্শিদ রয়েছেন আমাদের তারা অবশ্যই মৃত্যুর সময় আমাদেরকে অবশ্যই মদত ও সহযোগিতা করবে তাই প্রিয় ইসলামী ভেড়া আরও এটাই করছিলাম যে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে বিশেষভাবে উদ্দেশ্য করে কিছু কালাম করেছেন রসুল পাকসাল্লাহআলা আলী বলে ইসলামকে এটা বলেন নাই হে রসুল আপনি মোমিনদেরকে বলে দিন এরকম তো অনেক আয়াত আছে যে আপনি অমুককে এটা বলে দিন অমুকদের এটা বলে দিন কিন্তু রসুল পাকসালিসের উপর নাজিল হয়েছে আয়াত সত্য কিন্তু আল্লাহ তালা সরাসরি বলেছেন ইয়া আল্লা দিনা আমন হে গণ এখানে রসুল পাকসাল তালিসাম এক প্রকার ওনাকে উজ্জ্ব রাখা হয়েছে মুমিনদেরকে ডিরেক্ট খিতাব করা হয়েছে ডিরেক্ট তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে হে ইমানদার করা কৃষ্ণা একটা জিনিস আপনাদের খিদমতে আরজ করব। সব মালিক উদ্দেশ্য করছে বান্দাকে তো বান্দাকে কিছু বলছে আচ্ছা বান্দার তো অনেক নাম আছে কিন্তু হে অমুক সম্প্রদায় হে অমুক গোষ্ঠীর মানুষ হে অমুক দেশের মানুষ হে অমুক নবীর উম্মত এভাবে বলা হয় নাই বলা হয়েছে ইয়া ইহল্লাদিনা আহ মানু নাম উল্লেখ করা হয় নাই দেশের নামনা না কোনো গোষ্ঠীর নামও না কোনো বিশেষ সম্প্রদায়ের নামও উল্লেখ করা হয় নাই করা হয়েছে ইয়া ইহল্লা দিন আহমানও ইমান এর সিফত গুণাবলী সহকারে মৌমিনকে সম্বোধন করা হয়েছে তাই বোঝা যাচ্ছে ইমান অনেক বড় নেয়ামত আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার পক্ষ থেকে মানুষদেরকে দেয়া অনেক বড় নিয়ামত হচ্ছে ইমান তাই এই ইমান হেফাজতের জন্য আমাদেরকে সুদৃঢ় সুপ্রতিজ্ঞ হতে হবে চেষ্টা করতে হবে মানুষ নিজের শরীরকে বাঁচানোর জন্যে কত ধরনের চেষ্টা রাখে যেমন মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্যে অনেক কিছু অ্যাপ্লাই করে থাকে রাতে সুনিশ্চিত ঘুমানোর জন্য কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য সে খুব সুন্দর অট্টালিকা এবং এটার পাহার জন্য যত ধরনের সিকিউরিটির ব্যবস্থা রয়েছে সব কিছু সে করে থাকে নিজের শরীরকে আরাম পৌঁছানোর জন্যে যা কিছু দরকার সে করে থাকে এবং নিজের মাল নিজের শরীরের পরে সবচেয়ে বেশি প্রিয় যেটা মানুষের কাছে সেটা হচ্ছে তার সম্পদ মালকে সম্পদকে সে হেফাজত করার জন্যে যত ধরনের সিকিউরেন্স দরকার সিকিউরিটি দরকার সবকিছু সে ব্যবস্থা করে থাকে সে অনেক সময় দেখা যায় মালকে সম্পদকে রক্ষা করার জন্যে মানুষ যান পর্যন্ত দিয়ে দিচ্ছে ভাইরা তাহলে সে যান এবং মাল এর চেয়েও বেশি দামি যেটা সেটা হচ্ছে ইমান এই ইমানকে যদি আমরা হেফাজত না করি এটার জন্য হিফাজতের যদি ব্যবস্থা আমরা না করি তাহলে আমরা যদি ইমান ছাড়া হয়ে দুনিয়া থেকে বিদায় নেই তো আল্লাহ তালার স্থায়ী আজাব আমাদের জন্যে নির্ধারিত হয়ে যাবে এবং আল্লাহ তালা যদি আমাদের উপর নারাজ হয়ে যান তো আমাদের অবস্থার কী বা বাকি রইল তা পিউ ইসলাম ভাইরা মদিনী চ্যানেল দর্শকবৃন্দ এটাই বুঝে নেই যে ইমান অনেক বড় নিয়ামত যে জন্যে আল্লাহ তালা আমাদেরকে ইয়া দিনা আমানু বলে খিতাব করেছেন উদ্দেশ্য করেছেন আরেকটা জিনিস আমাদের সবচেয়ে প্রিয়জন যাকে দেখার অপেক্ষায় আমরা থাকি যার কিছু আলোচনা শোনার অপেক্ষায় আমরা থাকি যার পক্ষ থেকে একটা ভয়েস বা একটা কল এর অপেক্ষায় বা একটা এসএমএসের অপেক্ষায় আমরা থাকি সেই মানুষরা যখন কোনো কিছু আমাদের জন্য পাঠায় তখন কি তারা গতিতে ত্বরিত গতিতে সেটা আমরা নেই খুলি আর পড়ার জন্যে খুব ব্যতিগ্রস্ত হয়ে যায় ব্যীতি ব্যস্ত হয়ে যায় আর আল্লাহ তালা আমাদের কাছে কতই না প্রিয় আল্লাহ তালা হাদিসেবাকে বলা হচ্ছে সত্তরটি মায়ের চেয়েও বেশি মহাব্বত রাখেন বন্দার প্রতি সেই আল্লাহ তালা এটাতে একটা ন্যূনতম পাক পাকসাল আলাহত ইসলাম আমাদেরকে বোঝার জন্য জাস্ট উদাহরণ দিয়েছেন আল্লাহ তালার রহমতের আল্লাহ তালার মহাব্বতের কোনো সীমা নাই আল্লাহ তালা বন্দাকে অত্যন্ত মহাব্বত করেন যেই মা একটা বাচ্চা এক বক্ত যদি না খেয়ে থাকে তো মায়ের ঘুম আর আসে না মায়ের খানা গলদ হয় না গলা দিয়ে ঢুকে না মা না খেয়ে উপোস থেকে যায় বাচ্চার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো জায়গায় পৌঁছার কোনো রিপ্লাই না পৌঁছে মার টেনশনে থাকে এই মা আল্লাহ তালার পক্ষ থেকে হালকা দয়া পেয়ে যদি সন্তানের প্রতি এতই দয়ালু হয় আর যিনি পুরো রহমতের মালিক পুরো করুণার মালিক যার পক্ষ থেকে সবাই করুণা ও রহমত পেয়েছে সেই আল্লাহ তালা কেমন দয়ালু হবে সেই আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্যে দুনিয়াতে কীভাবে চলবো কীভাবে চললে আমরা আখেরাতে সফল কাম হব এটা বলার জন্য আল্লাহ তালা সবচেয়ে প্রিয় যিনি আল্লাহ তাল দরবারে সবচেয়ে প্রিয় যিনি আমাদের আঁকা আমাদের মাওলা রসুল পাকসাল আল্লাহ আলী উল্লিসের উপর আল্লাহ তালা সেরা কিতাব কোরআনে পাক নাজিল করেছেন এবং ফিরিজ তাদের সেরা রসুল যিনি ফিরিস্তাকুলের যিনি সম্রাট হাজরত জিব্রিল আমিন আলী সাল্লা সাল্লামকে বার বার তেইশ বছরের জিন্দগিতে জাহিরি তেইশ বছরের জিন্দিতে বারবার জিবরুল তসিফ এনেছেন রসুল পাকসালাম দরবারে খাদিম হয়ে আল্লাহ তালার পক্ষ থেকে এই পানিগুলো এনেছেন তাহলে যিনি নাজিল করছেন তিনি কত মহান আর যার উপর নাজিল হচ্ছে তিনি কেমন মহান আর যিনি নিয়ে আসছেন যিনি বাহক তারও তুলনা অতুলনীয় তিনি তার তুলনা নাই সে ফিরিস্তাদের সম্রাট হাজার জিবিল আমিন আলী সালাম নিয়ে এসেছেন মহান কিতাব মহান রসুলের প্রতি নাজিল হয়েছে মহান ফিরিস্তা এনেছেন মহান রক্ত আলার পক্ষ থেকে তাই এই কিতাব যদি আমরা না পড়ি এই কিতাবকে যদি প্রতিদিন আমরা স্পর্শ না করি এই কোরআনের মধ্যে আল্লাহ তারা আমাদেরকে উদ্দেশ্য করে কি বলেছেন সেটা যদি আমরা না শুনি না পড়ি না জানি তো আল্লাহ তারা কীভাবে আমাদের রাজি হবে মুসলমান মুসলমান তো সেই যে আল্লাহ তালা হুকুম আহকামকে মেনে নিবে অন্তরে আন্তরিকভাবে সে গ্রহণ করবে এবং বাহ্যিকভাবে আমলের মাধ্যমে সেটার বহির প্রকাশ ঘটাবে সেই তো মুসলমান সেই তো মোমিন অনেক প্যাপার রেগুলার পড়ার আমাদের সময় হয় নোবেল প্রতিদিন পড়ার সময় হয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া প্রতিদিন সুযোগ হয় মোবাইল এস বা মোবাইলে যা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে জগৎগুলো রয়েছে সেই সব জগতে প্রতিদিন পদচারণা করা ঢুকা আমাদের প্রতিদিন সুযোগ হয় কিন্তু সুযোগ হয় না তো আল্লাহ তালার কালামকে একটু ধরে ছুঁয়ে দেখার সুযোগ হয় না একটু পড়ার তেরাওয়াত করার সুযোগ হয় না একটু মহাব্বত কোরআনে পাকের প্রতি দেখানো প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে কিছু না কিছু কোরআন শব্দের আলোচনা আসা কোরআনের একটু আলোচনা করা সবার সামনে এটার সুযোগ আমাদের হয় না কেন হয় না আমরা কেমন মমিন কেমন মুসলমান তো আমাদের ইমানের নিরাপত্তা কিভাবে হতে পারে তাই খ্রিস্টানি ভাই না ভুল করেছি তো আর করবো না ইনশাল্লাহ কোরআন পাক তো আমরা প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে রাখা আছে এখন তো মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে তো আমরা মোবাইল সফটওয়্যার ইনস্টল করে যেখানেই থাকি আমরা পবিত্র অবস্থায় কোরআন পাক পড়তে পারি এবং কোরআন পাগের তর্জুমা তফসির অনুবাদ ব্যাখ্যা সব কিছু আলহামদুলিল্লাহ আইটি মজলিস তাবাদ ইসলামের আইটি ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ সফটওয়্যার আকারে দিয়ে দিয়েছে আমি যেখানেই থাকি তর্জুমাও পড়তে পারছি তাফসিরও পড়তে পারছি ব্যাখ্যা আলহামদুল্লাম আল সুনত খুব সুন্দরভাবে আল হজরতের তরজমা এবং নাইমউদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ তালাই ও আমাদের মুফতি আহমদী আরম রহমতুল্লাহ তফসিলকে খুব সুন্দরভাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ মুফতি কাসিমত্তারি সাল্লামুল বাড়ির যেই ব্যাখ্যা রয়েছে কানজুল ইরফান রয়েছে আলহামদুলিল্লাহ সেটাও মোবাইল সফটওয়্যার আকারে আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে তাই আমরা ইনশাআল্লাহ আসতে প্রতিদিনের দৈনিক রুটিনের মধ্যে আমরা কিছু না কিছু কোরআন পাকের তেলাওয়াত অবশ্যই করবো এবং কোরআন পাকের তরজমা ও তফসির অবশ্যই পরে নেব ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ দাওয়সলাম বারোটি মাদিনী কাজ রয়েছে দাওয়াত ইসলামী পুরো দুনিয়ার মধ্যে যেই কাজের উপর তার ভিত্তি রেখেছে সেটা হচ্ছে বারোটি মাদিনী কাজ তদমধ্যে একটি মাদিনী কাজ হচ্ছে ফজরের হালকা সব ফজরের নামাজের পর কনজুল ইমান থেকে কিছু দরজ দেয়া হয় তিন আয়াত কম্পকে কোরআন পাকের তর্জুমা ও তফসির সহ নিজে পড়া হয় নিজে পড়ে অথবা অন্যজনকে পড়ে শোনারও একটা ব্যবস্থা রাখা হয়ে আছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি নিজের ঘরে আমরা এটা করে নেবো ইনশাল্লাহ কোরআন পাক পড়ব অবশ্যই তর্জুমা আলা হজরতের পড়ব আর তফসির অবশ্যই মুফতি আমদির নয়মি রহমতুল্লাহ তা আল্লাহ এবং নাইমউদ্দিন মুরাদাবাদী এর তরজুমা ও তফসিরের সারসংক্ষেপ যেটা দাওয় ইসলামে আমাদের সামনে কনজুল ইরফানের সুরতে অর্থাৎ সিরাতুল জিনান কিতাবের মাধ্যমে কোরআন পাকের তফসির গ্রন্থ সিরাতুল জিনানের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছে অবশ্যই সেটা পড়বো সেটা পড়লে এটার মজাটাই আলাদা হবে সাল্লু আল হাবিব সাল্লু আলা মোহাম্মদ সল্ল্লাহ তলিহিবা আলী ওসাল্লাম জি ইসলাম ভাইরা এবং মাদিনের দর্শকবিন্দু আজ যেই আয়াতটি আপনাদের সামনে আমরা আলোচনা করব। যে আয়াতে তেলাওয়াত আপনাদের শোনাবো ইনশাআল্লাহ সেটা কোরআনে পাকের সুরা আল হুজরাত এর ছাব্বিশ পাড়ার অর্থাৎ কোরআনে পাকের ছাব্বিশ পারার সুরা আল হুজরাতের শুরুর আয়া যেখানে রসুল পাক সাল্লাহ তাল আলী ইসলামের সান মান তুলে ধরা হয়েছে রসুল পাক সাল্লাহ তাল ইসলামের দরবারের আদব তুলে ধরা হয়েছে কোরআনে পাকের মধ্যে ইয়া ইয়ুহলিনা আহমান করে যে আয়াতগুলা শুরু হয়েছে যদি সেদিকে আমরা দৃষ্টি দেই তো দেখা যায় রসুল বাক্স্লাহ উতাম দরবারের আদব রসুল বাকস্লি আসলামকে কীভাবে সম্বোধন করবো এটার আদব সেটার শিক্ষা দ্বারায় আল্লাহ তালা মোহামিনদেরকে সম্বোধন করে এই আয়াত নাজির করেছেন ভাইরা ভেড়া মাদা দর্শকবৃন্দ চলুন আমরা ওই আয়াতগুলো শুনি যেই আয়াত এর মধ্যে আল্লাহ তালা মহমিনদেরকে সম্বোধন করেছেন ইয়া ইউন আমানু এরকম আয়াত কোরআন পাকের মধ্যে যদি দেখি প্রায় কম বেশি আটাশিটি আয়াত পাওয়া যায় যেই আয়াদের মধ্যে আল্লাহ তালা ইয়া আয়ুহ্লাদিনা আমানু বলে আমরা মোমিনদেরকে আল্লাহ তালা সম্বোধন করেছেন চলুন কোরআন পাকের সুরা হুজরাত থেকে আমরা কিছু তেলাওয়াত শ্রবণ করি প্রথম নাম্বার আয়াতটা আজকে আমরা শ্রবণ করব চলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله চাই দর্শক বিন্দু আমরা শুনে নিলাম কোরআন পাকের আয়াত কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিলাম চলুন সুরা হুজরাতের প্রথম নাম্বার

রসুল পাকসালামের ব্যাপারে তালা কোরআন পাকের ইসরাহরাতের প্রথম আয়াতে আল্লাহ তালা মোমিনদেরকে খিতাব করে সম্বোধন করে কি বলেছেন হি ইমানদার কর আল্লাহ তার রসুলের আগে বাড়বে না আল্লাহর আগে আল্লাহর রসুলের আগে বাড়বে না চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আহ রসুল পাকসুল্লাহামের সম্মানের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে যে ফাইসালা আসে তার উপর নিজের মতামত খাটাবো না নিজের জ্ঞানকে নিজের আচার আচরণকে কোনো কিছুকে রসুল আল্লাহ তার রসুলের সামনে অগ্রবর্তী করবো না বাড়াবো না এবং দ্বিতীয় অংশের মধ্যে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তালে ইসাদ করছেন যে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর এক্ষেত্রে রসুলের দরবারের আদবের ব্যাপারে আল্লাহকে ভয় কর নিশ্চয়ই আল্লাহ তারা শুনেন ও জানেন এই আয়াতে মা শানি নজরুল কেন অবতীর্ণ হলো অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আমরা একটু শ্রবণ করে নেই শুরু শুরু যখন সাউব এ আলী আলিমরিদানগণ ইসলাম গ্রহণ করলেন এবং রসুল পাকসাল্লাহসালামের দরবার আসা যাওয়া হচ্ছে তাদের দৈনন্দিন কার্যকলাপের মধ্যে ইসলামের বিধিনিষেধ তারা পালন করে যাচ্ছে তখন দেখা গেল হুজুর ফসল্লাহ ইসলামের পূর্বেই তারা একদিন ঈদুল আজহার নামাজ পড়ে নিল হুজুর ইসলাম এখনো তিব আনার নাই টাইম হয়ে গেছে ঈদুল আজহার নামাজ পড়ে নিল আচ্ছা আরেকটা এই সাহিনজুলের মধ্যে আরেকটা আসে যে রমজানের একদিন আগে তারা রোজা রেখে নিল হুজুর পাকসুল পক্ষ থেকে নির্দেশ আসে নাই রমজানের রোজা রাখার তারা তাদের আইডিয়া মোতাবেক রমজানের চাঁদ উদিত হয়েছে ভেবে বা যেটাই হোক তারা একদিন আগে তারা রমজানের রোজা রেখে নিল তখন আল্লাহ তালা এই হুকুম নাজিল করলেন ইয়া ইহল্লা দিনা মানো হে ই আল্লাহ তোকাদ্দিমু তোমরা আগে বাড়বে না অগ্রগতি হবে না বাইনা ইয়াদি ব রসুলি আল্লাহ তার রসুলের ব্যাপারে অর্থাৎ আল্লাহ ও তার রসুলের আগে তোমরা বাড়বে না তাকুল্লাহ আল্লাহ তালাকে ভয় করো ইন্নাল্লাহা সামিউ আলিম নিশ্চয় আল্লাহ তালা শুনেন ও জানেন এই আয়াত থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে শিক্ষা আমরা এটা পাই যে হুজুরের প্রতি বিয়াদবি মানে আল্লাহ তাআলার প্রতি বিয়াদবি শামিল এখানে আল্লাহর সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু কথাও আনা হয়েছে ইয়া আইহাল্লাযিনা আমানু দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া আল্লাহ শব্দের পরপরই রসুল পাক সামের কথা বলা হয়েছে আল্লাহর আগে বাড়বে না কেমন বাড়বে না আল্লাহ আল্লাহকে তো আমাদের এই চোখে আমরা দেখি না আল্লাহ তালার আহ দরবার আমাদের চোখে তো দেখা যায় না কিন্তু আল্লাহ আল্লাহত ওনার আহকাম বিধিনিষেধ আমাদেরকে রসুল বাসমের মাধ্যমে দান করেছেন তো রসুল বাকস্লাম দরবার আদব মানে আল্লাহ তাল দরবার আদব রসুল বাসালাহ সময় কথা শোনা মানে আল্লাহ তালা কথা শোনা রসুল বাকস্লসময় ইত আনুগত্য করা মানে আল্লাহ আনুগত্য করা এটা কোরআনে পাক থেকে সাবিত প্রমাণিত হয় যেখানে আল্লাহ শব্দের কথা চলে আসে সেখানে রসুল বাকসমে কথা চলে আসে তাই ওমাই ইউ রসুল আহু অন্য আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ ও তার রসুলের অনুসরণ করলো করলো করল ফত ফাজ আজিমা তখন তার ব্যাপারে বলা হচ্ছে সে সফল কাম মহা সফল কাম হলো তাই রসুলকে অনুসরণ করলে আল্লাহ তালা অনুসরণ হয়ে যায় তাই রসুল বাকস ইসলামের প্রতি সামান্য বেয়াদেবী পোষণ করা সামান্য বেয়াদী রাখা করা সেটা হচ্ছে আল্লাহ তালার প্রতি বেয়াদবী করা এবং বেয়াদবীর মনোভাব রাখার সামিল দ্বিতীয় নম্বর একটা জিনিস আমরা শিখলাম সেটা হচ্ছে যে কোনো ব্যাপারে হুজুরের অগ্রগতি হওয়া নিষিদ্ধ চাই হুজুর বালামের পক্ষ থেকে একটা ফয়সালা চলে আসছে করানা হাদিসের মধ্যে তার উপর আমার ব্রেন খাটানো উচিত না সুন্নতে নববীর উপর আমার ব্রেন খাটানো উচিত না রসুল বাসালাহ দরবার থেকে যে ফাইসালা এসেছে কবুল ইসলাম যেটা ফাইসালা দিয়েছে কবুল এর উপর আমার জ্ঞান বিবেক বা আমার চিন্তা চেতনাকে খাটানো আমার জ্ঞান দিয়ে সেটাকে পরিমাপ করা এটা উচিত না আল্লাহ তার রসুল বালাম যেটা ফাইসালা দিয়েছেন সেটাই মেনে নেবো রসুল বাসালাহ তাল আলীবলাইসাল্লামের কোনো কিছুতে না অগ্রবর্তী হব না হুসুল আওয়াজ মোবারক এর উপর আমার আওয়াজ করব। এর পরবর্তী আয়াতের মধ্যে পরবর্তী অনুষ্ঠানের মধ্যে ইনশাল্লাহ আমরা রসুল বাকসালাম দরবার আরো কিছু আলোচনা ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করব নাম্বার তিন যে বুজুর্গ ও কোরআনের প্রতি সম্মান ও পৃষ্ঠ প্রদর্শন না করা এই আয়াত থেকে বুঝলাম যে কোরআন আল্লাহ তাল কালাম রসুল বাকসাল্লাহ তাহলামের মহান মজিজা কোরআন যে কোরআন যেখানে থাকে কোরআনকে অবশ্যই সম্মান করা এটাকে পৃষ্ঠ প্রদর্শন না করা পেছনে দিকে না রাখা কোনো বুজুর্গ ব্যক্তি যদি থাকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বয়স্ক ব্যক্তি যদি আমাদের সামনে উপস্থিত থাকে তো তাকে সব সময় সামনে রাখা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে না বসা এবং না আসা এটা হচ্ছে বুজুর্গানিদের দরবারের আদব যেভাবে বুজুর্গানি দিন আমাদেরকে ওনাদের দরবারের আদব শিখিয়েছেন যে কোনো আল্লাহ বলির দরবারে যখন আমরা জিয়ারত করতে যাই তখন বিদায় নেওয়ার সময় তাকে সামনে রেখে আমরা পেছন পায়ে পিছনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ি রসুল বাকস দরবারের আদব এর উপরে এই রসুল বাকস আদব থেকে আমরা বুজুর্গদের আদব শিখতে পাই ভাইরা এবং দর্শকবৃন্দ আরেকটা জিনিস যেটা আমাদের বেশি জানা দরকার সেটা হচ্ছে আয়াতের দ্বিতীয় অংশ যে আল্লাহ তালাকে ভয় করতে বলা হয়েছে আমার রসুলের ব্যাপার আল্লাহ তালাকে ভয় করতে বলা হয়েছে এবং বলা হচ্ছে আল্লাহ আসলামি আলিম নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছু দেখেন এবং সব কিছু শোনেন সব কিছু জানেন তো রসুলবাক সাল্লাহ তালা ইসলামের দরবারে সব কিছু আল্লাহ তালা দেখছেন শুনছেন এবং সব কিছু আল্লাহ তালা জানেন প্রত্যক্ষ করছেন তাই রসুলের দরবারে কেয়ামত পর্যন্ত যারা যাবে যারা যাব যারা যাচ্ছি চিন্তা করা দরকার স্পেশালি আল্লাহ তালা রসুলবাক সাল্লাহামের দরবারের আদব আমাদের সামনে কোরআনে পাকের মধ্যে বায়ান করেছেন তাই এই দরবারে আদব রক্ষা করে চলা দরকার এখানে কিভাবে আমি আওয়াজ করছি কিভাবে বলছি কিভাবে গুনা থেকে বাঁচছি কীভাবে ইবাদত করছি আমার হুসুখুজু কেমন সব কিছুতে আমার দৃষ্টি দেওয়া উচিত তাই প্রিয় কৃষ্ণা এবং মোহাম্মদিন সাহেব দর্শক কিন্তু আজকে প্রথম অনুষ্ঠান যে মৌমিনদের প্রতি আল্লাহর পয়গাম অনুষ্ঠানের প্রথম পর্ব আপনাদের সামনে আমরা রাখলাম তো পরবর্তী অনুষ্ঠান নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব আজকে যেটা আমরা শাসক শিখলাম যে রসুল আলী তরিবলি সাল্লামের প্রতি বেয়াদবি না করা ওনার প্রতি ব্যাদবি মনোভাব না রাখা এবং আল্লাহ তার রসুলের আগে কোনো কিছু না বাড়ানো নিজে অগ্রবর্তী না হওয়া প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার এবং আয়াত বেশি পরিমাণে তিলওয়াত করার তর্জমা ও তফসির সহ দেখার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুন আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও সুন্না মোতাবেক জীবন গড়ার তৌফিক নসিব করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আমিন বিজাহিন নবীর আমিন সাল্ল তলি ও আলি ওসাল্লাম